আসসালামু আলাইকুম। আমাদের এক ভাই বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা দিয়ে আমেরিকার নিউ ইয়র্কে এসেছে। আমরা ভাইয়ের কাছে জানার চেষ্টা করব কতদিন আসলো, কিভাবে আসলো আর এইসব আর কি। তো চলেন আমরা ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। ভাইয়ের নাম কি? আমার নাম আমজাদ হোসেন। আমজাদ হোসেন ভাই, দেশের বাড়ি কই? দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আরও যদি স্পেসিফিক করে বলতেন? মুন্সিগঞ্জ বাংলা বাজার। আচ্ছা, মহেশপুর গ্রাম। আর নিউ ইয়র্কে আসলেন কীভাবে বা কোন ভিসায়? আমি নিউ ইয়র্ক আসছি ট্যুরিস্ট ভিসায়, ট্যুরিজম অ্যান্ড বিজনেস B1 B2। কতদিন এসেছেন আপনি? আমি এর আগে ফেব্রুয়ারি মাসে 3 তারিখ আসছিলাম, 9 দিন ছিলাম। আবার এই যে গত পরশু দিন আসছি আর কি। গত পরশু দিন কয় তারিখ? 5 তারিখ। 5 তারিখ, হ্যাঁ 5 তারিখ আসছি। আচ্ছা, তো 2 দিন আর কি। আচ্ছা, তো আপনার ভিসার জন্য কি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করছিলেন নাকি কেউ হেল্প করছে? আমাকে কেউ মানে একজন হেল্প করছে আর কি। আচ্ছা, তো আমরা অনেকে তো আসতে চাই, অনেকে ভয় পেয়ে যায়, মনে করেন ইন্টারভিউতে কি প্রশ্ন জিজ্ঞাস করে এইগুলো, তো আপনি যদি আমাদের সঙ্গে জিজ্ঞাসা করতেন আপনার কি খুব কঠিন হয়েছিল নাকি কি জিজ্ঞাসা করছিলেন ইন্টারভিউতে? আমার জিজ্ঞেস করছে আমার প্রফেশন সম্বন্ধে জিজ্ঞেস করছে, তারপরে আমার কিছু দেশের ট্রাভেল স্টোরিজ ভালো ছিল এটা ও জিজ্ঞেস করছে, আর আমার মান্থলি ইনকাম, তারপর আমার ফ্যামিলি স্ট্যাটাস এগুলো জিজ্ঞেস করছে, কোথায় কোথায় আমি ট্রাভেল করছি এটাও জিজ্ঞেস করছে আর কি। তো এখানে কি আপনার টাকা পয়সা কি দেখানো লাগে না জাস্ট এমনি বললে? না, আমি তো ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক ব্যালেন্স এগুলো নিয়ে গেছিলাম, বাট ওরা আসলে কিছু মানে দেখেই নাই, কোনো কাগজই দেখে না, আমার জাস্ট শুধু পাসপোর্টটা দেখছে। মানে আপনার কথা শুনে তারা খুশি হয়ে গিয়েছে আর ওইগুলো দেখার বোধ করি? হ্যাঁ, এগুলো দেখার প্রয়োজন মনে করে নাই তারা। তো আপনি তো বললেন কোন কোন দেশে গিয়েছিলেন, মানে কোন কোন দেশ ঘোরা আছে আপনার? 8টা দেশে গেছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া। বিজনেস পারপাস অ্যান্ড ট্যুরিজম পারপাস আমি দুটোটা কারণেই আমি এই দেশগুলোতে একাধিকবার আমি আমার ট্রাভেল স্টোরি ছিল। আচ্ছা, তো এই জন্য দেখা গেছে যে আমি ইউএসএর আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নের দেশ সবাই তো বলে, আমারও স্বপ্ন ছিল, তো সেটা আমি ট্রাই করছি, আমার লাক আমি ট্রাই করে দেখলাম, আল্লাহ পাক এটা আমাকে কবুল করছে আর কি। তো এখানে আসার পরে কি সেই স্বপ্ন মনে হয়েছে যে আসলে সুন্দর দেশ বা পরিবেশ সব কিছু ভালো? আমি তো অনেক দেশেই আল্লাহর মতে আমি ট্রাভেল করছি, কিন্তু আমেরিকা তো আমেরিকাই, আমেরিকা আসলেই একটা সুন্দর দেশ, দেখার অনেক কিছু আছে, তারপরে অপরচুনিটি অনেক আছে, এটা যদি কাজে লাগানো যায় তাহলে এটা সবার জন্যই ভালো হয় আর কি। এবং যাদের আসার ইচ্ছা আছে তারাও তাদের লাক ট্রাই করে দেখতে পারে, লাকে থাকলে মানে এই কোয়ালিটি কম থাকলেও দেখা গেছে হয়ে যেতে পারে। তবে আপনাকে এইভাবে এই জন্য ভিসা দিবে আপনাকে, আপনি যে প্রকৃতপক্ষে একজন ভ্রমণ পিপাসু মানুষ, মানে ভাই যেরকম 5টা দেশ ঘুরছে, আপনাকেও কিন্তু এরকম বেশ কয়েকটা দেশে ঘুরতে হবে। যে আপনি কোনো দেশে ঘোরেন নাই শুধু আমেরিকাতে আসবেন, তাহলে কিন্তু তারা মনে করতে পারে আপনি এখানে এসে থেকে যাবেন, এটা এটা মনে করা স্বাভাবিক কি? হ্যাঁ অবশ্যই এটা মনে করা স্বাভাবিক, কারণ কোনো ট্রাভেল হিস্ট্রি নাই সে কেন আমেরিকা যাবে, এটা একটা মানে একটা লজিক প্রশ্ন থাকতেই পারে এটা। হ্যাঁ, তো সেটা ওভারকাম করলে আমার মতে মানে আমেরিকার জন্য সে ট্রাই করে দেখতে পারে। অনেকে বলে যে সাদা পাসপোর্টে ভিসা হয়, কিন্তু সাদা পাসপোর্টে ভিসা হয় সেটা দেখা গেছে কি যে মানে এক্সেপশনাল, এবং ফ্যামিলির কেউ যদি থাকে বা বয়স অনেক কিছু মানে বয়সের কারণেও অনেকে সাদা পাসপোর্ট হয়ে যায়, কিন্তু আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য কিন্তু ট্রাভেল হিস্ট্রি একটা মাস্ট মানে প্রয়োজন আছে এটা। তো ভাই কিন্তু আসলে সত্যি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছে, আপনার সাদা পাসপোর্টে হইতে পারে সেটা সম্ভাবনা কিন্তু খুবই কম, দেখা যাচ্ছে সেটা 10%, কিন্তু আপনি যদি কয়েকটা দেশ ঘুরে আসেন তাহলে সে ক্ষেত্রে আপনার মনে করেন 80% ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। আর ইন্টারভিউতে খুব বেশি কঠিন প্রশ্ন করে না, যেগুলো করে আপনার যদি সঠিক থাকেন এবং দৃঢ়তার সাথে উত্তর করতে পারেন, আপনার যে ইন্টারভিউ নেবে সে খুশি হয়ে গেলে তাকে খুশি করতে পারলে ভিসা কিন্তু তারপরেই নির্ভর করে, আমি কি কথা ঠিক বলছি ভাই? হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে মানে অযথায় নার্ভাস হয়ে যায়, এটা নার্ভাসের কিছু না, এটাও দিলে দিবে না দিলে নাই, এটার জন্য তো জেলফাসে কিছু হবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মানে একদম নার্ভাস ফ্রি মতো, তারপরে মানে খুব সাহস নিয়ে মানে একদম ইজিলি যদি কেউ যদি ইন্টারভিউ ফেস করে তার ভিতরে যদি কোনো জড়তা না দেখে তখন দেখা যাচ্ছে যে ভিসা ভিসা চিন্তা করে যে না, ও তো দেখা যাচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, অনেক অনেকে আছে বলে যে চোরের মনে পুলিশ পুলিশ, এটা কিন্তু মানে অ্যাম্বাসির লোকেরা ওরা দেখলেই কিন্তু বুঝে যে কার ভিতরে পুলিশ পুলিশ মনে মানে মনে হয়ে গেছে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে মানে ওরকম ঘাবড়ে গেলে তখন মনে করে যে তার ভিতরে মানে কোনো ঝামেলা আছে, তখন কিন্তু দেয় না। তো এইটা মিথ্যা তথ্য দেওয়া থেকে একদম সম্পূর্ণ বিরত থাকবেন আপনারা যারা আসবেন, এবার না হলে পরেরবার আবারও ইন্টারভিউ ফেস করবেন, কিন্তু ওদের কিন্তু সব রেকর্ড থাকে, একদম মিথ্যা তথ্য দিবেন না। আপনি যা আপনি যদি রিক্সা চালক হন বলবেন যে আমি রিক্সা চালাই আমার এত টাকা ইনকাম, যেতে দিলে দেন না দিলে আবার পরবর্তী চান্স আছে। হ্যাঁ হ্যাঁ, মানে যেতেই হবে এরকম কোনো কিছু ভাব করলে মনে হয় তাহলে মনে করবে যে হয়তো থেকে যাবে ঝামেলা, তাই না? জি। তো মূলত ভাই আপনি কী করেন কী দেশে? আমি দেশে বিজনেস করি, যদি বলা যায় টোটালি বলতে পারেন বিজনেস, আমি মোবাইল অ্যাক্সেসরিজ, তারপরে ফুড ডিস্ট্রিবিউশন, এই বিজনেসটা করি আর কি।
আপনি কি বিদেশ থেকে নিয়ে আসেন? হ্যাঁ বিদেশ থেকে নিয়ে আসি, চায়না থেকে আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে আমি হোলসেল মার্কেটে আর কি সাপ্লাই করি। এগুলো এনে কোন কোন দেশে দেন? আমি ঢাকাতেই দিই, মানে হোলসেল মার্কেটে গুলিস্তানের বিজনেসটা করতাম, ওখানেও আছে আর কি। তাহলে আপনার বিজনেস তো বেশ অনেক দিনের মানে? হ্যাঁ আমি 2007 থেকে বিজনেস করি। তো আমেরিকা থেকে আসলেন, তো আপনি একা একা আসলেন নাকি আপনার পরিবারের তারা? আমার পরিবার কেউ আসে না, আমি একাই আসছি। আচ্ছা, আর কিছু বলতে চান যারা আসতে চায় বা দেশে? যারা আসতে চায় মানে আসার যদি কারো ইচ্ছা থাকে, সে দেখা যায় যে মানে অনেকের যোগ্যতা না থাকলেও কিন্তু সে ভিসা পাওয়া যায়, এটা লাকের কারণে। আল্লাহ তার যদি রিজিক রাখে, হ্যাঁ, সেও কিন্তু ভিসা পাওয়া যায়। তো এই জন্য দেখা যায় মানে কেউ যদি তার ইচ্ছা থাকে যে সে আমেরিকা আসবে, সে ট্রাই করে দেখতে পারে, হইলেও হইতেও পারে। আর দেশে তো ভাবি বাচ্চা আছে, তাই না? হ্যাঁ আমার ফ্যামিলি আছে, আমার দুই বাচ্চা আছে। ওনাদের উদ্দেশ্য করে কিছু বলতে চান, মিস করেন কিনা অথবা অন্য কিছু? হ্যাঁ আমি তো আমার ফ্যামিলিতে আমার বাবা মা আছে বৃদ্ধ, তারপরে আমার ওয়াইফ আছে, তারপরে আমার একটা দুইটা বাচ্চা আছে, বড় ছেলে 10.5 বছর বয়স জাবির, আর ছোটো মেয়ের নাম হলো লিয়ানা। আমি তাদের খুবই মিস করি। তো আমার খুব ইচ্ছা আছে যে তাদেরকে কবে আমি আমেরিকাতে নিয়ে আসবো, আমি তাদেরকে দেখাবো। আমি মানে পারি না যে আমি কালকেই নিয়ে আসি, তো সেটা আমি আল্লাহর কাছে চাচ্ছি। তো আল্লাহ যদি কবুল করে তো আমি তাদেরকে নিয়ে আসবো আর কি। ইনশাল্লাহ আল্লাহ ভাইয়ের মনোবাসনা পূর্ণ করুক সেই প্রত্যাশা করছি। আর নেক্সট টাইমে কিন্তু ভাইয়ের পাশাপাশি ভাবির সঙ্গেও এবং বাচ্চাদের সঙ্গেও দেখা হয়ে যাবে সেই প্রত্যাশা করছি, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। আপনি কি বলেন? আল্লাহ আমিন। আমি আমার ফ্যামিলিকে খুবই মিস করি, তো আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাদেরকেও যাতে আমার এই সুন্দর একটা দেশ আমার সাথে সাথে তাদেরকেও যাতে আমি দেখাতে পারি, এটার জন্য আমি সবার কাছে দোয়া চাই। পরিশেষে বলি, নিউ ইয়র্কের কোন জায়গায় কোন জায়গা থেকে ঘুরছেন? নিউ ইয়র্কে আমি সেন্ট্রাল পার্ক, তারপরে টাইমস স্কোয়ার, ব্রুকলিন ব্রিজ, জ্যাকসন হাইট, মোটামুটি অনেক জায়গায় আমি ঘুরছি। আমি মানে ঘুরতে পছন্দ করি, আমি ঘুরতেছি। তো আমরা এই ইন্টারভিউটা লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। তার আগে ভাইয়ের নামটা এবং গ্রামের বাড়িটা একবার জানার চেষ্টা করবো। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, আমার গ্রামের গ্রাম হলো মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাবাজার ইউনিয়ন মহেশপুর গ্রাম, আর আমার আমার স্থায়ী ঠিকানা হলো ঢাকা মহাখালী। তো আরজতপাড়া। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আর আমেরিকাতে আসলে রুয়েল খানের সঙ্গে দেখা করতে ভুলে যাবেন না, এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে বলতে পারেন কখন আসছেন বা কোথা থেকে আসছেন। সবাই ভালো থাকেন, আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আমরা আল্লাহ হাফেজ, বাই বাই বলতে পারি। আসসালামু আলাইকুম। সবাই রুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন, রুয়েল ভাই যাতে সবার জন্য উপকার করতে পারে, রুয়েল ভাইয়ের ভিডিওগুলো যাতে সবার কাজে আসে, এজন্য সবাই সবার কাছ থেকে মানে ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই যাতে উপকৃত হয়। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।